এই যে একটু ভালো করে দেখেন, এখন যে আপনি ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। এখন দেখেন একবার তুলি দিব, তুলি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু চমৎকার ভাবে এডিটিং হয়ে গেছে। মাত্র 1 মিনিটের ভিতরে এরকম এডিটিং করতে পারবেন। আপনারা অনেকেই মনে করেন এরকম এডিটিং করতে হয়তো ভালো DSLR, দামি DSLR অথবা আইফোনের প্রয়োজন বা দামি ফোনের প্রয়োজন, এরকমটা কিছুই না। আপনার হাতে যদি একটি অ্যান্ড্রয়েড ফোন থাকে মাত্র 5,000 টাকা দামের, তাহলে সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আপনি এরকম এডিটিং করতে পারবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দিয়ে মাত্র 1 মিনিটের ভিতরে। ঠিক আছে, তুলি দিবেন, তুলি দেওয়ার সাথে সাথে কিন্তু ঠিক এরকমভাবে এডিটিং হয়ে যাবে। তো চলুন, আমি কিভাবে এডিটিং করি, কিভাবে আমার ভয়েসগুলো সুন্দর করি, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে A to Z টিকটকে কিভাবে ভিডিও আপলোড করতে পারেন অথবা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে ভালো কোয়ালিটির ভিডিও এডিটিং করতে পারেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। বেশি কথা বলবো না, চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। মোবাইল স্ক্রিনে গিয়ে সবকিছু আপনাদেরকে বিস্তারিত A to Z প্রমাণ সহ দেখিয়ে দেই। ওকে, তো এবারে এই যে দেখেন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবারে আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন প্লে স্টোরে। আসার পরে আপনি ক্যাপকাট লিখে সার্চ করবেন, CapCut, ক্যাপকাট লিখে সার্চ করার পরে এই যে অ্যাপ্লিকেশনটি 500 মিলিয়ন প্লাস ডাউনলোড, এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে দিবেন। যদি আপডেট চাই আপডেট দিয়ে নেবেন, তো আমি সময় বাঁচানোর জন্য এখন আপডেট দিচ্ছি না, আপনি চাইলে আপডেট দিয়ে নেবেন তাহলে বেশি ভালো হবে। তো আমার অ্যাপটাকে ইনস্টল করাই আছে, আমি অ্যাপটাকে ওপেন করে দিচ্ছি। আপনি অ্যাপটা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করে দিবেন। আর এই অ্যাপটা তো সবার ফোনে থাকি, যারা টিকটকে ভিডিও এডিটিং করেন বা বিভিন্ন ইউটিউবে ফেসবুকের ভিডিও এডিটিং করেন, সবার কাছেই আশা করি অ্যাপটা আছে। যদি না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনি কোন ভিডিওটি এডিটিং করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওগুলো আস্তে আস্তে শো হচ্ছে। দেখেন এই যে ভিডিওটা আমার, এই ভিডিওটা আমি এখান থেকে ক্লিক করবো। ভিডিওটা নিচ থেকে অ্যাড লেখা আছে, অ্যাডে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে অ্যাড এর উপরে ক্লিক করলাম। অ্যাডের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসছে। আর অবশ্যই একটা কাজ করবেন, আপনি আজকে যদি এডিটিং করতে চান অবশ্যই কিন্তু ভালোভাবে এডিটিং করার জন্য আপনাকে কিন্তু ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। ওয়াইফাই অথবা মোবাইল ডেটা কানেকশন, ইন্টারনেট কানেকশন কিন্তু অন রাখবেন। ঠিক আছে, অবশ্যই মোবাইল ডেটাকে অন রাখবেন। দেখেন আমার মোবাইল ডেটা কিন্তু অন আছে। এটা অন রাখলে আপনি কিন্তু ভালো মতো সুন্দর করে স্মুথ এডিটিং করতে পারবেন, ভালো করে কালার এডিটিং, ফেস এডিটিং, ভিডিও ব্যাকগ্রাউন্ড এডিটিং সবকিছু কিন্তু সুন্দর করে ফিল্টার অ্যাড করতে পারবেন, নয়েজ রিমুভ করতে পারবেন, সবকিছু ভালো করে করতে পারবেন। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন করে তারপরে করার চেষ্টা করবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা আমি এখান থেকে কত কোন জায়গা থেকে কথা বলাটা শুরু করছি সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সাউন্ড একটু বাড়িয়ে দিই। এই জায়গা থেকে কথা বলা শুরু করছি, এখান থেকে আমাকে এটা কেটে নিতে হবে। দেখেন এখান থেকে এই যে এতটুকু এখান থেকে আমি নিব কেটে। তো এখান থেকে আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, নিচ থেকে স্প্লিটে ক্লিক করবো। প্রথম অংশটার উপরে ক্লিক করে এটাকে এই ডিলেট আইকনে ক্লিক করবো, এই যে বাম পাশে ডান পাশে ডিলেট আইকন, এখানে ক্লিক করে এটাকে ডিলেট করে দিব। এরপর দেখেন এই যে আমার ভিডিওটা কিন্তু দেখেন প্রথম অবস্থায় এরকম। এখন আমার ভিডিওটা শেষ হয়েছে কোথা থেকে সেখান থেকে আমরা কেটে নিব। ঠিক আছে, দেখেন এখান থেকে ভিডিওটা এই যে দেখেন, দেখেন ভিডিওটা আমার এখান থেকে শেষ হয়েছে। আমি স্প্লিটে ক্লিক করবো, ডিলেটে ক্লিক করে ভিডিওটাকে ডিলেট করে দিব। এরপর এই যে এডিটিং লেখা আছে এখানে ক্লিক করে এটাকে আমরা এটাকেও ডিলিট করে দিব। এডিটিং এর উপরে ক্লিক করব, পাশ থেকে ডিলিটে ক্লিক করে এটাকেও ডিলিট করে দিব। এবারে হচ্ছে আমাদের এডিটিং এর পালা। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ভিডিও নয়েজটা রিমুভ করতে হবে। আপনাদের একটু ভালো করে দেখাই আমার ভিডিওতে কতটুকু নয়েজ আছে সেটা একটু দেখেন। দেখেন এখান থেকে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে, এখান থেকে আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে দিব। এখান থেকে ভলিউমে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা সাউন্ডটাকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমরা 700% করে দেবো অথবা চাইলে আপনি 1000% করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে 704 হয়ে গেছে, আমি এটাই করে দিই। দেখেন আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর নয়েজ রয়েছে, এজন্য আপনি কি করবেন এই যে ভিডিওর আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে একদম ডান পাশে চলে আসবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে রিডিউস নয়েজ, এখানে ক্লিক করে এই অপশনটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখান থেকে এই যে নয়েজটা সেটা কিন্তু হালকা রিমুভ হয়ে গেছে, হালকা না অনেকটাই রিমুভ হয়ে গেছে। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবারে আমাদের এখন কিন্তু বাকি কাজগুলো করতে হবে, ফেস এডিটিং, কালার গ্রেডিং, তারপরে হচ্ছে আরো বিভিন্ন কাজ যেগুলো রয়েছে, মিউজিক অ্যাড করা, আদার্স যে কাজ সবগুলো করবো এখন একে একে। এখান থেকে দেখেন আমাদের এই ভিডিওটা এরকম। ঠিক আছে, একটু ভালো করে দেখবেন। এখন আমাদের যেটা করতে হবে, ভিডিওর আইকনে ক্লিক করবেন, ভিডিওর আইকনে ক্লিক করে একটু ডান দিকে আসবেন। ডান দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ফিল্টার্স লেখা আছে, এই ফিল্টার্সে ক্লিক করবেন। ফিল্টার্সে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন একটু লোডিং নিয়ে এরকম ইন্টারফেস আসবে, এখানে অনেকগুলো ফিল্টার শো হবে। অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করবেন, নয়তো এই ফিল্টার গুলো শো করবে না। তারপর এখান থেকে একটু ডান দিকে স্লাইড করবেন। ডান দিকে আসার পর এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো অসংখ্য ফিল্টার কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখান থেকে এই যে অনেকগুলো ফিল্টার রয়েছে, তো আপনি এখান থেকে প্রত্যেকটা ফিল্টারে ক্লিক করে করে দেখবেন কোন ফিল্টারটা আপনার ভিডিওতে ভালো দেখা যায়। ঠিক আছে, তো আমি এই ফিল্টারটা দিলাম, এই ফিল্টারটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না। এখান থেকে আমি এই ফিল্টারটা দিয়ে দেখি কেমন দেখা যায়। তো এখান থেকে প্রত্যেকটা ফিল্টার আপনি ট্রাই করে করে দেখবেন। দেখেন এই ফিল্টারটা তেমন ভালো না, আমি 3 নম্বরটা ক্লিক করলাম, এই ফিল্টারটা মোটামুটি আছে। তারপর নিচ থেকে এই যে এখানে এই আইকনটা ধরে এভাবে টান দিবেন, এই পাশে টান দিলে এখান থেকে এই ফিল্টারটা সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে যাবে ভিডিওতে। দেখেন আমি সম্পূর্ণ দিলাম, নিচ থেকে টিক মার্কে ক্লিক করে দিব।
এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সাস্ট, আপনি এখান থেকে এক্সাস্টে ক্লিক করবেন। আরো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলো একটু পরে দেখাই। এক্সাস্টে ক্লিক করবেন, এক্সাস্টে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ব্রাইটনেস, ব্রাইটনেসে ক্লিক করে আপনার ভিডিওতে ব্রাইটনেস যদি কম থাকে তাহলে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি বেশি থাকে ব্রাইটনেস তাহলে এই বাম পাশে দিয়ে একটু কমিয়ে দিবেন। তো আমার ভিডিওতে ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই আছে, আমি 4% করে দিলাম। কন্ট্রাস্টে ক্লিক করবেন, কন্ট্রাস্টে ক্লিক করে এখান থেকে কন্ট্রাস্টটা আপনি এখান থেকে চাইলে 3-4% করে দিতে পারেন, আপনার ভিডিও অনুযায়ী যেভাবে সুন্দর দেখাচ্ছে সেভাবে বাড়িয়ে কমিয়ে দেখবেন। তারপর এখান থেকে আপনি স্যাচুরেশন, স্যাচুরেশনে গিয়ে আপনি এখান থেকে স্যাচুরেশনটা চাইলে বাড়াতে পারেন। তো আমি এখান থেকে স্যাচুরেশনটা 2% করে দিই। তারপর শার্পনেস, এটার উপর ক্লিক করবেন, এই যে শার্পনেস এটার উপরে ক্লিক করার পর এখান থেকে এটাকে আপনি কি করবেন, এখান থেকে 50% করে দিবেন। ঠিক আছে, 50%, এখান থেকে আমি 40% করবো, 50% করবো না, আপনার ভিডিও অনুযায়ী আপনি করবেন। ঠিক আছে, এখান থেকে 40% করলাম। এবার এখান থেকে ডান দিকে আসবেন, ডান দিকে আসার পর এই যে এই আইকনটা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এটাকে আপনি সামনের দিকে টান দিবেন, তাহলে কি হবে আপনার ভিডিওর চারপাশ থেকে হালকা একটু কালো হয়ে যাবে। দেখেন এই যে কালো হয়ে যাচ্ছে, এই পাশে নিলে সাদা হবে, এ পাশে নিলে কালো হবে। তো আমি এখান থেকে এটাকে 10% করে দিব, 10% করে দিলে মোটামুটি ভিডিওটা একটু সুন্দর দেখা যাবে। তারপর ভিডিওটাকে স্মুথ করতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে, আর কালার গ্রেডিংটা একটু পরে করি আমরা, এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এক্সাস্টের পাশে, এই আইকনটা ক্লিক করবেন। এই আইকনটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন ফেস এবং বডি, আপনি এখান থেকে এই ফেস, এই ফেজের উপরে ক্লিক করবেন। তো ফেজে ক্লিক করার পর একটু লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এবারে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিয়েছে, তো আমরা নিচ থেকে টিক মার্কে ক্লিক করে আবারও এখান থেকে ফেজের উপরে ক্লিক করব। ফেজের উপরে ক্লিক করলে এখান থেকে আপনার নেটটা কিন্তু একটু ভালো থাকতে হবে, আমার নেটটা একটু স্লো, এজন্য একটু লেট হচ্ছে। তো এখানে থেকে একটু লোডিং নিয়ে দেখতে পারবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। এবারে দেখেন একটু লোডিং নিয়ে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে ফেজের ভিতরে। তারপর এখান থেকে স্মুথ লেখা আছে, আপনি স্মুথে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্মুথ এই যে অপশনটা টান দিয়ে এখান থেকে 100% করে দেখবেন কতটুকু হয়। এখান থেকে দেখেন 100% করে দিলে আমাদের ভিডিওটা কিন্তু একদম স্মুথ হয়ে গেছে। তো আমরা 100% করবো না, আমরা এখান থেকে 80% করবো। 80% করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন স্কিন কালার, এখানে ক্লিক করবেন। স্কিন কালারে ক্লিক করলে তারপর আপনি এখান থেকে পিঙ্ক হোয়াইট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন, এগুলো সব ফ্রি, আপনি এখানে ক্লিক করে দিবেন। তারপর এই দুইটা অপশন টেনে 100% করবেন, তাহলে একটু ভালো দেখা যাবে। আমি এটাকে এখানে 100% এখানে সম্পূর্ণ করবেন না, আমি এটা 40% করে দিব, দেখেন এই যে 40%। তারপর এই নিচের অপশনটাকে টেনে ধরে আপনি এখান থেকে এটাকে 100% করে দিবেন, অথবা 90% অথবা 80% করে দিবেন। ঠিক আছে, দেখেন এখান থেকে আমি এটাকে 95% করে দিলাম। তারপর এখান থেকে উপরে এই অ্যারো আইকনটা এখানে ক্লিক করে দিবেন, অ্যারো আইকনে ক্লিক করে এটা সেট করে নেবেন। তারপর এখান থেকে এই যে এই অপশনটা এখানে ক্লিক করবেন, এই অপশনটা ক্লিক করে এটাকে টেনে এখান থেকে আপনি কতটুকু করা যায় দেখবেন ভিডিওটা কেমন দেখা যায়। এটা একটু ফর্সা বেশি হয়ে যায়, তো আমরা 5% করে দিব। তারপর এই পাশের আইকনটা এটাই ক্লিক করবেন, এটাই ক্লিক করলে কি হবে আপনার দাঁতগুলো কিন্তু সাদা হয়ে যাবে। দেখেন দেখেন এই যে এখান থেকে আমাদের দাঁতগুলো সাদা হয়ে যাওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা বাড়াই দিলে আমাদের দাঁতগুলো কিন্তু সাদা ফকফকে হয়ে যাবে। তো আপনি এটাকে কি করবেন, 70% করবেন। তারপর এখান থেকে এই যে পাশের আইকন গুলো, এই যে ডার্ক, এই চোখের আইকনটা এখানে ক্লিক করবেন। অনেকে কি হয় চোখের নিচে কিন্তু কালো দাগ থাকে, সেটা কিন্তু থাকবে না, ওই আইকনটা ক্লিক করে এটাকে সরিয়ে দিবেন। এভাবে এই যে দেখেন আমার চোখের নিচে কালো দাগ নেই। তারপর এখান থেকে আপনি এটাকে চাইলে এখান থেকে 50% অথবা 100% করে দিবেন। করে দেওয়ার পরে নিচ থেকে টিকমার্ক, টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পরে এই যে বডি, বডি ইফেক্ট লাগাতে পারেন, এটা লাগানোর দরকার নাই। আপনি কি করবেন এখান থেকে এই যে অ্যারো আইকন এখানে ক্লিক করে দিবেন, অ্যারাইভালে ক্লিক করে আবার ওই অ্যাডজাস্ট এখানে চলে আসবেন কালার গ্রেডিং করার জন্য। দেখেন আমার ভিডিওটা কিন্তু আগে এরকম ছিল, এখন কিন্তু এরকম হয়ে গেছে। এখন একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই যে অ্যাডজাস্টে ক্লিক করার পরে আপনি কি করবেন, এই যে এখানে এইচ এস এল লেখা আছে এখানে ক্লিক করবেন। এইচ এস এল এখানে ক্লিক করার পরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন সবুজ, এই আইকনটার উপর আপনি ক্লিক করবেন। সবুজ আইকনে ক্লিক করার পরে এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে এটাকে টেনে আপনি এই পাশে নিয়ে আসবেন। দেখেন এই যে ভিডিওটাকে টেনে এই পাশে নিয়ে আসবেন, এই আইকনটাকে। তারপর এই আইকনটাকে টেনে 100% করে দিবেন। তো আমি এই আইকনটাকে আর যদি এটা এই পাশে নেন তাহলে কিন্তু এটা কালো হয়ে যাবে, তো আমি এইটা 100% করে দিব। আর যদি উপরের অপশনটাকে আপনি টেনে এইদিকে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো এটা আমি এভাবে করবো না, আমি এতটুকু করে দিব, এটাকে আমি 95% করে দিলাম। তারপর নিচ থেকে এই যে আইকনটা, এই আইকনটাকে আমরা এখান থেকে টেনে সামনের দিকে নিলে এটা ব্রাইটনেস বাড়বে পিছনে ব্যাকগ্রাউন্ডের, আর পিছনের দিকে নিলে এটা ব্রাইটনেস কমবে। তো আমরা এটাকে এখান থেকে একটু বাড়িয়ে দিব হালকা, তো আমরা এখান থেকে 10% করব, এখান থেকে আমরা 10% করে দিলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই যে টি শার্ট অথবা আপনার গায়ে যে জামা কাপড় থাকবে সেটার রং চেঞ্জ করতে পারেন, এজন্য এখান থেকে আমার এই আইকনটা ক্লিক করবেন অথবা নীল আইকনটা। যদি আপনার গায়ে নীল কোনো কালারের কিছু থাকে তাহলে নীল আইকনটা ক্লিক করবেন, তারপর এই পাশে টান দিবেন। দেখেন আমার গায়ে তেমন নীল কোনো কিছু নাই, তারপর আমি ব্যাকগ্রাউন্ডের ইস্যুর জন্য আমি এটাকে নীল করে দিব। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নেই। তো এখান থেকে দেখেন আমি যদি এই আইকনটা ক্লিক করি, এই আইকনটা ক্লিক করার পরে আমার গায়ে যেহেতু অন্য এই কালারের একটা মানে টি শার্ট রয়েছে এখানে বা গেঞ্জি রয়েছে, তো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করব। দেখতে পাচ্ছেন আমি যদি এদিকে নিই তাহলে এটা নীল হয়ে যায়, এই পাশে 2 নম্বর অপশনটা টান দিলে এটা নীল হয়ে গেছে। এরপর যদি আমি 3 নম্বর অপশনটা এদিকে ওদিকে নেই তাহলে দেখতে পারবেন এটা কিন্তু কালার বেশি কম হবে। ঠিক আছে, তো আমি এটাকে -5% করে দিব।
তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রেড কালার রয়েছে, রেড কালারে ক্লিক করতে পারেন। তারপরে এই যে স্যাচুরেশন, এইটাকে আপনি একদম ফুল করে দিতে পারেন, তাহলে আপনার ঠোঁটের কালার, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু সম্পূর্ণ গাঢ় হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ঠোঁটের কালার কিন্তু ঠোঁটে একটা লিপস্টিকের কালারের মতো লাল হয়ে গেছে। এরপর আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটা, এখানে ক্লিক করবেন। দুই নম্বর অপশনটা ক্লিক করে স্যাচুরেশন, মাঝখানের যে অপশনটা আছে স্যাচুরেশনটা একটু বাড়াই দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আপনি চাইলে বাড়াতে পারেন নাও বাড়াতে পারেন। তো আমি 2% করে দিলাম। তারপর এই যে উপরে অ্যারো আইকন, এখানে ক্লিক করে এটাকে আমরা টিক মার্ক করে দিব, নিচ থেকে টিক মার্ক, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কাজ কিন্তু কমপ্লিট। আগে ছিল কিরকম দেখেন ভিডিওটা, আমি একটু আপনাদেরকে দেখাই। তো আপনাদেরকে একটু অ্যাডজাস্টে গিয়ে দেখাই, এখান থেকে দেখেন আমার ভিডিওটা আগে ছিল কিরকম, এরকম ছিল। এখন দেখেন এক ক্লিকে চমৎকার এডিটিং হয়ে গেছে, দেখেন আগে ছিল এরকম, এখন কিন্তু এরকম হয়ে গেছে। ঠিক আছে, তো আপনার ভিডিও কোয়ালিটি যত ভালো হবে, ব্যাকগ্রাউন্ড যত সুন্দর হবে, তত কিন্তু এডিটিংটা সুন্দর হবে। ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ড তেমন একটা ভালো না, এজন্য মোটামুটি যা হয়েছে সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই, মোটামুটি অনেকটা ভালো হয়েছে। ঠিক এরকম ভাবে আপনি কিন্তু নয়েজ রিমুভ করা, অথবা আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড এডিটিং করা, ফেস এডিটিং করা, স্মুথ করা। এবার চাইলে আপনি কিন্তু এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন, নিচে মিউজিক অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে এই যে অডিও লেখা আছে মানে সাউন্ড, এখানে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার ফোল্ডারে চলে যাবেন, ফোল্ডারে গিয়ে এখান থেকে ফর্ম ডিভাইস, এখানে গিয়ে আপনার ফোনে যদি কোনো মিউজিক থাকে সেগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমার ফোনে যেহেতু মিউজিক নাই আমি এটা অ্যাড করবো না, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। দেখেন এখন আমি ভিডিওটা সেভ করার জন্য, দেখেন এখান থেকে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এডিটিং হয়ে গেছে। ঠিক আছে, আমার ফেসটা কিরকম কালো ছিল এখন কিন্তু ফর্সা হয়ে গেছে। উপরে দেখতে পাচ্ছেন এই যে সেভ আইকন, এখানে ক্লিক করে এখান থেকে আপনি সেভ করতে পারেন। তার আগে একটা কাজ করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটাকে ক্যান্সেল করে দিই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবেন। উপরে দেখেন এই যে 720p রয়েছে, এখানে ক্লিক করে আপনি কি করবেন, এই দাগটা টেনে 1080p করে দিবেন। তারপর উপর থেকে সেভ ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নেবেন। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন 1% হয়ে গেছে অলরেডি। এভাবে আপনি ভিডিওটাকে সেভ করে নেবেন। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, মাস্ট বি। ঠিক আছে, অবশ্যই দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো কোনো ইন্টারেস্টিং টপিকের ভিডিও নিয়ে। এ পর্যন্ত আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।